মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার বিশ্বাসই হচ্ছে না এটা আবির বাবুর ঘর। যে মানুষটা এত গোছানো, তার ঘরটা নাকি এভাবে অগোছালো হয়ে পড়ে আছে। আসলে ওনার মনটাই তো এলোমেলো হয়ে রয়েছে, তাই বোধ হয় মুখ ফুটে কাউকে কিছু বলতেও পারছে না। আমাদের ঘরটা পরিষ্কার করছিলে তাই তো? আসলে আমারও যা শরীরের অবস্থা, আমি করতে চেয়েও করে উঠতে পারছি না। না না দিদি, এই তো আমি আছি তো, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আরে ঝিলমিল, তুমি কেন ঝাড় দেবে বলো তো? বাড়িতে তো এত কাজের লোক আছে, তুমি কেন ঝাড়টা দিতে যাবে? তারা করবে তাদের কাজ। আরে না আরে দিদি, কি আছে, এই তো হয়ে গেছে। আমি আমি আসি। হ্যাঁ দিদি, আমি আসি। ঝিলমিল পড়িমুড়ি করে ছুটলো কেন? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এতগুলো ঘর থাকতে এই ঘরটাই বা হঠাৎ করে পরিষ্কার করতে এলো কেন? তাহলে কি ও কিছু লুকোচ্ছে? কি কি লুকোতে পারে? চিন্তা, সিরিঞ্জটা পেয়ে যায়নি তো? সিরিঞ্জটা ফেলে দিইনি ঘর থেকে। সে এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মাথা থেকে কি করে বেরিয়ে গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।